শত ব্যস্ততা, কোলাহল এবং একঘেয়ে জীবনের লুপ থেকে বেরিয়ে সুন্দর একটি গ্রামে পাড়ি জমালাম ডিপার্টমেন্টের বন্ধুরা মিলে। গ্রাম মূলত প্রতিটি দেশের সৌন্দর্য এবং ঐতিহ্যকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যতবারই নতুন কোনো গ্রামে গিয়েছি আমি মুগ্ধ হয়েছি। চারিদিকে সবুজ শ্যামল পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ, নানা প্রজাতির প্রাণী, মাটির তৈরি ঘরবাড়ি, বিশুদ্ধ ঠান্ডা বাতাস, আঁকাবাঁকা মেঠো পথ, প্রতি বাড়ি আমাকে দিয়েছে দারুণ এক মানসিক প্রশান্তি। মাটির বাড়ির এই নান্দনিক ছোঁয়ায় মন কাড়বে যে কারোর, ফিরে যেতে ইচ্ছে করবে সেই স্মৃতিমাখা শৈশবকালে। কিন্তু বাস্তবতা আর জীবনের গতি এই সুযোগ আর কখনোই দিবে না। গ্রামের আঁকাবাঁকা পথে হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম খ্রিস্টান ধর্মাবলম্বীদের তীর্থস্থানে। মূলত ডিপার্টমেন্টের ফিল্মমেকিং কোর্সের কাজেই আমরা আমাদের গ্রুপ সহ গিয়েছিলাম এই নবাই বটতলা নামক গ্রামে, এবং বারবারই মনে হয়েছে এই যান্ত্রিক কোলাহল এবং ব্যস্ততার জীবনে এরকম ট্যুর এবং বিকেল মাঝে মাঝেই জীবনে আসা উচিত। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওটি উপভোগ করার জন্য।